যদি কোন মুসলমানের আউয়াল কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ হয় আর আখরি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ সহিত মুসলমান জমিন থেকে চলে যায় ওই মুসলমানের লাগি জান্নাত ওয়াজিব হুক সুবহানাল্লাহ মুসলমান জমিন থেকে যাইতে বিড়ির গন্ধ লইয়া যায় না মুসলমান জমিন থেকে যাইতে ফমিন্দির খাড়ি লইয়া জমিন থেকে যায় না আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমায়েন প্রত্যেকজন ইমানদার মুমিন যখন জমিন থেকে বিদায় লইয়া যাওয়ার চেষ্টা করে আল্লাহ তারে তার তান পক্ষ দেখিয়া ওই জন্য তিমানসরে মুমিন বান্দারে তান পক্ষ থেকে সালাম জানায় নহুকা সুবহানাল্লাহ দুই নম্বর রব্বুল আলামিন বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা বান্দা যদি তুমি ইমানদার হও ইমানওয়ালা হও যদি তোমার দিলের মধ্যে ইমান থাকে যদি তুমি হক্কানি মুমিন হও আমি আল্লাহ তোমারে হইয়া দিয়ার তোমার তোমার মধ্যে গুণ পাওয়া যাইব সিফত পাওয়া যাইব দুনিয়ার সারা মানুষে চায় আমার তারিফ জমিন মানুষে হোক আমার প্রশংসা মানুষে জমিন হোক কৌ ঠিক কিনা আমার ফুরি গুদি যদি আর এক জায়গা বিবাহ দেয় বিয়াইনে যদি আমার ফুরির তারিফ করেন আমি বড় বিয়াই বড় খুশি আমার ফুয়া কোথাও অন্য জায়গা বিয়া দেওয়ার লগে বিয়াইয়ে যদি আমার ছেলের তারিফ করেন আমি বিয়াই বড় দেওয়ার খুশি ও আল্লাহর গুলাম আল্লাহর মখলুক আল্লাহ তো খান চায় তোমার তারিফ আর প্রশংসা আল্লাহ কোরআনে করিমের মধ্যে করিয়া দার وإذا تليت عليهم آياته زادتهم إيمانا بندا جدي تمي رأي فريمان إيمان دار وإيمان ولا هو 170% إيمان ولا هو 30% إيمان ولا تمي هو بندا আমি আল্লাহ খোঁজার তোমার মধ্যে আরেকটা গুণ পাওয়া যাইব বন্দা জমিনের মধ্যে বেশি বেশি করিয়া তুমি কোরআনে করিম তিলাওয়াত করবায় আবার কালামুল্লাহ শরীফের লগে তুমি জুড়িয়া দেখবায় আমার কালামুল্লাহ শরীফ বেশি বেশি করি তিলাওয়াত করবায় অর্থাৎ যত বেশি কালামুল্লাহ শরীফ জমিনে তুমি তিলাওয়াত করবায় আমি আল্লাহ তোমার দরজা দুনিয়ার থেকে আখরাত পর্যন্ত অর্থাৎ আমি আল্লাহর লগর কানেকশন আর সম্পর্ক দুনিয়াত বাড়াইয়া দিম হুকা সুবহানাল্লাহ বন্দা যখন তুমি আমার মায়ার আর মহব্বতর পাত্র হইবা কোরআনে করিম তিলাওয়াত করবায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমাইন একজন মানুষে যদি কষ্ট করিয়া কোরআনে করিম জমিনত তিলাওয়াত করে একজন মানুষে এক কোরআনে করিমের একটা হরফ তিলাওয়াত করলে 10 নেকি পায় যদি কষ্ট করিয়া তিলাওয়াত করে 20 নেকি পায় আর যে মানুষে কোরআনে করিমের তরজমা বুঝে ইকে একটা কি 700 পর্যন্ত এক অক এক অক করো এক হরফ সওয়াব পায় হুকা সুবহানাল্লাহ অর্থাৎ দিন কোরআনে করিম বুঝই তিলাওয়াত করিয়া বুঝই বুঝিয়া যে তিলাওয়াত করেন এই এক অক করো 700 নেকি পর্যন্ত পায় দূরে হুকা সুবহানাল্লাহ আর যারা তফসিরে মারিফুল কোরআন লেখছে তফসিরে ইবনে কাসির লেখছে তফসিরে কুরতুবি লেখছে তফসিরে দুররে মনসুর লেখছে এরার ব্যাপারে কতটুকু সব পাইবা আল্লাহ তাআলা ফরমায় ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা এরা কতটুকু সবর মালিক হইব একমাত্র আমি আল্লাহ জানি পৃথিবীর কোন মানুষে বলা সম্ভব নাই হুকা সুবহানাল্লাহ এলাই কোরআনে করিম আপনি যত বেশি তিলাওয়াত করবা যত বেশি আপনি তিলাওয়াত করবা তত আল্লাহর লগর কানেকশন আপনার বেশি হইব সুবহানাল্লাহ এখন আমরা বাড়ি তো কোরআনে করিম তিলাওয়াত ওয়েন না তো না খেলে নাই সঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি লেখরা কিতাবের মধ্যে যে দুই কারণে মানুষের গড় দুর্ভিক্ষ দেখা দেয় আর জিন্নাতর আসর বেশি হয় দুই কারণে কয় কারণে ভাই দুই কারণ দুই কারণে মানুষের গড় জিন্নাতে আসর বেশি করে আর দুর্ভিক্ষ দেখা দেয় এক নম্বর কারণ যে গড় আল্লাহর কালামুল্লাহ শরীফ উচ্চ সুরে তিলাওয়াত হয় না মাত বুঝুন বুঝছে নেই কেন কোরআনে করিম এত উচা না যে স্পিকারের তিলাওয়াত কেন নাই কমসে কম গড়ের সাইড দেয়ালের ভিতরে থাকতো ফৌসিত তোমার তিলাওয়াত সাইডে দেয়ালের ভিতরে আপনার তিলাওয়াত ফৌসিত ওলা উচ্চ আওয়াজ দিয়ে আপনি তিলাওয়াত করুন এখন আমরা এলা তিলাওয়াত হয়নি নাই এলা কি আমরা গোড়াইন তো বরকত আছে নি নাই দুই নম্বর গান্দামির কারণে লেত্রামির কারণে লেত্রামি বুঝুন নি গান্দামির কারণে খবিসির কারণে এই দেন বাদ গমাইয়া থই দেন গান্দা ভানি গমাইয়া থই দেন ছোট ছোট বাচ্চারা নাজাসত ওলা সামান বেটিনতে গমাইয়া থই দেয়
এই জাতির গাদ্দামির কারণে জিন্নাতের আসর গরুর মধ্যে বেশি পায় হুকান আউযুবিল্লাহ এর লাগি হোমরা বেদনা হুতিলে খালি কয়বার হজ ফুরায় কয়বার নামাজ ফুরায় আর মাঝে দি উবাইয়াও মুঠায় মাঝে মাঝে খাব হয় না ওয়াই থেকে ফোন করে কইছে হুজুর আমি দেখছি ই হের ফজরের রক্ত খালি দেখছি খালি অনবরত নামাজ ফুরিয়ার ঘুম থেকে উঠিয়াছি ফজরের নামাজ রক্ত গিয়া মুকরুত লাগি আছে আল্লাহ শয়তানে এমন ইঞ্জেকশন তোমারে দিছে যে ইঞ্জেকশন অরিজিনাল ফর দিয়ে আইন নামাজ পর্যন্ত তোমার ঘুমও ছুটাইছে এর লাগিয়া জিন্নাতের আসর দূর করতে হইলে আজ থেকে আমরা আওয়াজ দিয়া করো তিলাওয়াত করবো ইনশাআল্লাহ আর জোরে করি কই ইনশাআল্লাহ আপনি সূরা ইয়াসিন যদি সহি শুদ্ধ করে তিলাওয়াত করা জানেন ফজর নামাজ পড়িয়া গরম মধ্যে আপনার কামরার মধ্যে বয়ে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম إِنَّكَ لَمِنَ الْمُرْسَلِينَ عَلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ এই ভাবে তিলাওয়াত করিয়া যাইবা যদি লম্বা টান দিয়া ফরাইন না তাহলে মধ্যম টান দিয়ে ফরাইন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম إِنَّكَ لَمِنَ الْمُرْسَلِينَ عَلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ تَنزِيلَ الْعَزِيزِ الرَّحِيمِ لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون جدي أفن السورة ياسين تلاوت خرا جانوين جدي السورة ملوك أفن تلاوت خرا جانوين تبارك الذي بيده الملك هو على كل شيء قدير أي آيات قل أفن السورة قل أفتي دين تلاوت خريا جيبا الله النبي محمد رسول الله صلى الله تعالى عليه وسلم فرمائن যদি কোনো মানুষের রোজানা সূরা মুলুক তার ঘরের মধ্যে তিলাওয়াত করিয়া যায় সূরা ওয়াকিয়া যদি রোজানা তার ঘরের মধ্যে তিলাওয়াত করিয়া যায় এই ঘর জীবনে অভাব অনটনে দেখা দেয় না হুকে সুবহানাল্লাহ যদি কোনো মানুষের সূরা মুলুক রোজানা তিলাওয়াত করে আর ওই মানুষটা যদি কবরস্থানের মধ্যে দাফন করা হয় কবরস্থানে যে সময় মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা হুয়া মান নাকিরাল মুনকিরে তোমারে সওয়াল করবা আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূল صلى الله تعالى عليه وسلم فرمائن سورة ملوك أبو تبار ماتر آگه گيا خفال ومويد بويا نكير ارمون کی تیڈی کار خور بار بابا اي تمرا خان تکیا ایلائے کون خارون اللہ ار بندر قبرستان بھوما تمرا ڈشتاب خوڑائے لوگے لوگے نكير ارمون کی رخوا بابا اي تمہ در تمہر توار جیبون امرا کنو دین دیکھ سینا لا الہ الا اللہ لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله নেকির আর মুনকিরে সূরা মুলকের দিকার খোরা বাইরে তোমার তোমার এই বন্দার লগে কি সম্পর্ক জমিন কোনো দিন তো তোমারে দেখলাম না কবরস্থান তুমি কিভাবে ওই মসজিদের দারখানো আইলায় সূরা মুলকের জবাব দিও নেকির আর মুনকির তোমরা কি জানো না ওই বন্দাই আমার ডেইলি রোজানা তিলাওয়াত এশার নামাজ পড়ি তিলাওয়াত করিয়া ঘুমাইতো তোমরা জানলেও কি আর না জানলেও কি তোমরারে যে আল্লাহ কবরস্থানের মধ্যে ফাটাইলা ও আল্লাহ জানেন ওই বন্তার লাগে আমি সূরা মুলকর কি পর্যন্ত সম্পর্ক হো সুবহানাল্লাহ লগে লগে নেকিরার মুনকিরে কয় বাইরে সামান্য সুযোগ দেও বন্দারে আমরা সওয়াল খান্তা কবর করিলাই ও সবাই এখানে সূরা মুলকে হবে বাইরে আমি আল্লাহর কালামুল্লাহ শরীফের একটা সূরায় তোমারে কইয়ার তুমি কি বিশ্বাস করো না ওই মানুষটা বড় নেককার বড় দিনদার এগু কবরস্থান আরামে ঘুমাইছে এই করে ডিস্টার্ব করিও না তুমি তাইন গিয়া তোমার আল্লাহরে ও কথা জবাব দিও যে তোমার কালামুল্লাহ শরীফে আমরারে ঘুরাইয়া দিছে হো সুবহানাল্লাহ শুধু এখানে শেষ নাই আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামায় ফরমাইল কিয়ামতের ময়দানে যখন তোমার গুনাহগার বলিয়া
আল্লাহ হেন কাপ লাগাইয়া ফাওয়ার মধ্যে বেড়ি লাগাইয়া যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করত ও সময় এখানে সূরা মুলকে কইব আল্লাহ আব্দুর রহমান আব্দুস সত্তার সলিমা খাতুন দে কোন কারণে আপনি জাহান্নামে দেরায় বুড়াই গে জমিনের মধ্যে বড় জবর নাফরমানিয়া নিমক হারামি করছে রে দয়াল আল্লাহর লগে লাগাইয়া সূরা মুলকে কইব আল্লাহ তোমার হাবিবে কইছেন যদি কোন মানুষে বেশি বেশি করিয়া সূরা মুলক তিলাওয়াত করি নাই ইগুরে আপনি জাহান্নাম দিতা নাই আজকে আমি সূরা মুলকে তোমার কুদরতর কদম ফড়িয়া কইয়ার অত সময় পর্যন্ত এই বান্দারে তোফনে জন্য তো দিছ না অত সময় আমি সূরা মুলক তোমার কুদরতর সামনে তাকিয়া আমি সূরা মুলক হরিয়া যাইতাম না এখন সুবহানাল্লাহ সূরা মুলকে যত সময় পর্যন্ত তিলাওয়াত করনে ওলা বান্দারে সূরা মুলকে তিলাওয়াত করনে ওলা বান্দিরে কিয়ামতর মাঠে যত সময় গুনাহ তাকি মাফ করাইয়া যত সময় জান্নাতুল ফেরদৌস দাখিল করাইছে না আল্লাহর কসম খাইয়া খুইয়া নিত্যনন্দ ফুরার মুসলমান অত সময় সূরা মুলক আল্লাহর সামনে তাকিয়া এক কদম পিছে হরিয়া যাইত না এখ সুবহানাল্লাহ এর লাগি বায়ান যদি সূরা মুলক তুমি তিলাওয়াত করা জানো বেশি বেশি করি সূরা মুলক রোজানা তিলাওয়াত করিও এমন লম্বা সময় যায় না লম্বা লম্বা টান্তি তিলাওয়াত করে হাইয়ে 10 মিনিট লাগে নতুবা ফাঁস থাকি 4 মিনিটের ভিতরে তিলাওয়াত শেষ হয়ে যায় কমসে কম এশার নমাজ ফরিয়া প্রতিদিন আল্লাহর কালাম 29 নম্বর ফারার প্রথম সূরা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور এইভাবে আমরা প্রতিদিন তিলাওয়াত করার চেষ্টা করব কই ইনশাআল্লাহ আর জোরে করি কই ইনশাআল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি রোজানা কোনো মানুষে সূরা মুলক জমিনে তিলাওয়াত করিলায় এই মানুষের কবরের আযাব আল্লাহ দূর করিয়া দেন কও সুবহানাল্লাহ যদি কোনো মানুষে মাগরিবের নামাজের পরে ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিযাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা এই সূরা 27 নম্বর ফরা সূরা রহমানুর ফরর সূরা ইযা ওয়াকাতিল ওয়াকিআ যদি কোনো মানুষে ডেইলি মাগরিবের বাদে তিলাওয়াত করে অথবা এশার নামাজ পড়িয়া ঘুমাইবার আগে যদি কোনো মানুষে তিলাওয়াত করি লয় আল্লাহর জাতর কসম খাইয়া কইয়া রে হে নিত্যানন্দ ফুরর মুসলমান আমার নবী বলেন ওই মুসলমানের গর জীবনে কোনোদিন অভাব অনটনে দেখা দে না হো সুবহানাল্লাহ অর্থাৎ জীবনে কোনোদিন মানুষের দরবাজাতে আতপাতা লাগতো নাই মানুষের ঘরে ঘরে ভিক্ষা করা কোনোদিন লাগতো নাই কোনোদিন আল্লাহ তোমারে মানুষের সামনে ভিখারি বানাইতো নাই মানুষের সামনে কোনোদিন তোমারে গরিব বলিয়া পরিচয় দেওয়াইতো নাই আল্লাহ জমিন জেলা তুমি সম্মানিত হৃদয় খুঁজা খাইতে চাও ওলা আল্লাহ তোমারে সম্মানিত রাখবো হো সুবহানাল্লাহ কমসে কম আমরা সূরা ওয়াকিয়া প্রতিদিন মাগরিবের নামাজের পরে তিলাওয়াত করার চেষ্টা করব ইনশাআল্লাহ ফাস ওয়াক্তে 5 সূরা যোহরের নামাজ পড়িয়া 26 নম্বর ফারা ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما أو سورة ظهر النماج فريا تلاوت خريو أرف جر النماج فريا سورة ياسين تلاوت خريو الله النبي محمد رسول الله صلى الله تعالى عليه وسلم فرمائن যদি কোনো মানুষে এক মর্তুবা সূরা ইয়াসিন জমিন তিলাওয়াত করিলায় আল্লাহ তারে 10 খতম কোরআনে করিম তিলাওয়াত করার সওয়াব দেয় নে খোকা সুবহানাল্লাহ হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু ফরমায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
صلى الله تعالى عليه وسلم يخدين صحابة كرام وخل خلا صحابة كرام وخل أمي نبي أتوما درك خيار خيف أربعة شبورا كي قرآن ختم شش فريا أمار شم نوبس تدوي جاي الله النبي محمد الرسول الله صلى الله تعالى عليه وسلم صحابة كرام وخل قرآن الكريم تلاوت كرا شروع خرلا أر حضرت علي تين مرتبة سورة إخلاص قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله النبي محمد رسول الله صلى الله تعالى عليه وسلم وصحبه سيد نمبر خليفة المسلمين إمام حسن حسين وربابا حضرت علي كرم الله وجهه سورة إخلاص تين بار فريا نبي دير سامنے یہ فرمانی یا رسول اللہ او گو اللہ نبی ہمیں ایک قطن قرآن شریف تلاوت کرا شیش کری لئی سی نبی جلو گو لے فرمانی علی شب ماتر دوی منیٹر کی بابے تمہیں کلام اللہ شریف ایک قطن دوا شمب بھیلو نبی جلو لگے لگے علی فرمانی یا رسول اللہ আমি সূরা ইখলাস তিনবার পড়েছি আর আপনার জবান দিয়া কইছো যদি কোনো মানুষে রোজানা সূরা ইখলাস তিনবার পড়িলায় অর্থাৎ কোনো মানুষে যদি সূরা ইখলাস তিনবার পড়ে আল্লাহ তার নামে আমলের মধ্যে এক কতম কুরআনে করিম তিলাওয়াত করার সওয়াব দিবা হো সুবহানাল্লাহ এত সহজে সওয়াব পাওয়া যায় এরপরেও আমরা নবীজি ফরমায়েন কোনো মানুষে নেক কামর ইরাদা করলে আল্লাহ তারে 10 নেকি দেন দূরে হোক সুবহানাল্লাহ দশ নেকি দেয় এক নেক কামর ইরাদা করলে আবু করছে না আর গুনার খাম ইরাদা করিয়া খরি লাইছে এর বাদেও আবু আল্লাহ গুনা লিখতে দেন না আওয়াজ দিয়া হুকা সুবহানাল্লাহ আর ঘুরে ঘুরে হুকা সুবহানাল্লাহ আল্লাহর মায়া আমরার লগে বেশি না কম ভাই আর আমরার আল্লাহর লগে মায়া বেশি না কম বেশি তে বেশি হইলে ফজর আজান দুনিয়া তো গড় ঘুমাইবার কথা না কোরআনে করিম বস্তনে ঘুরি তাড়িয়ার তো আর কথা না আল্লাহর লোকে যদি আল্লাহ এরে গুণ আমি প্রায় জায়গা উদাহরণ স্বরূপ কই যে আশিক খারে কয় আমরা প্রায় সময় কই না আশিক কে লেতর বা আশিক কে তলভানি কই না আমরা আশিক খারে কয় আশিক কওমে কিয়া মজা হায় মাশুক সে পুচিও আশিক আর মাশুক কারে কয় তারা তুমি কইও আশিকর দিলর মধ্যে কোন মায়া আছে মাশুক খারে কয় একমাত্র আশিকে মাশুকর খবর জানে আর মাশুকে আশিকর খবর জানে পৃথিবীর কোন মানুষে আশিক আর মাশুকর সম্পর্ক করবে আফারে যে আশিক আর মাশুকর সম্পর্কর মধ্যে পড়েছে না এই মানুষের সম্পর্কর মর্যাদা হইতে পারত না এ কো ঠিক কি না আল্লাহর একজন বান্দা আল্লাহর একজন বান্দায় দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহরে ফাইবার লাগিয়া দুনিয়ার সমস্ত দিন দেখিরে ত্যাগ করিয়া আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এ ফরমাইন দুনিয়ার জমিনের মধ্যে যদি তুমি দুনিয়ার সব কিছুরে ত্যাগ করিয়া একমাত্র আল্লাহরে ফাইবার লাগে যদি তুমি ফাগল হই যাও জেলা মনসুর হাল্লার জমিনের মধ্যে ফাগল হইয়া শুধু জবানে দিয়া শুধু আনাল হক কোয়ার লগে লগে জমিন ঘুরা ফিরা করতা কিন্তু এই আনাল হকর তরজমা পৃথিবীর কোনো মানুষে বুঝতে পারে নাই আনাল হকর মর্যাদা পৃথিবীর কোনো মানুষে বুঝতে পারে নাই যারা মনে করছে ব্যাকগ্রাউন্ড দিয়া যদি নেগেটিভ যারা চিন্তাধারা করছে এরা হজরতে মনসুরে হাল্লাদ রহমতুল্লাহ আলাইহিরে জমিন ফাতর দ্বারা নিক্ষেপ করিয়া রক্ত প্রবাহিত করাইছে জমিন বেহুশ করছে হাত খাটাইবার লাগিয়া জবান খাটাইবার লাগিয়া জমিন শহীদ করাইবার লাগিয়া কত কিছু জমিন করার পরেও হজরতে মনসুরে হাল্লাদ আল্লাহর আশিক আর আল্লাহর পাগলত তাকিয়া নিজর দিন দিগের সেকেন্ড মুহূর্ত সময় পর্যন্ত নিজরে হরাইয়া রাখছই না হুকা সুবহানাল্লাহ আমরা ইয়ে আশিকা না খাইল নাই যে যুবক হলে বনিন্তরে বালা পাই সম্পদে বালা পাই সম্পদ শেষ হয়ে গেলে বইনেও পাইছিল না বাইও বইনছিল না বলা অবস্থা নাই গরিবর ভালোবাসার দাম থাকে না ধনীর ভালোবাসার দাম আছে না নাই এটা যুবক হলে বালা বুঝে ভাইবা এর লাগে আশি বলাও যে জমিনের সব কিছু বাদ দিয়ে আল্লাহরে আমরা খাইতাম ধন লাগে না ধন লাগে না সম্পদ লাগে না সাই খারে আল্লাহরে আওয়াজ দিয়া কই খারে আল্লাহ আমরা যদি আল্লাহরে পালা করি খাইতে চাই
القرآن الكريم تلاوت خالق رب العالمين بولين وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون بندا تمار دلال مدد جدي رأي فريمان إيمان تخي إيمان تخي تمي جتو بشي قرآن الكريم زبينو تلاوت خرباي تو عزتر شمان أمي الله زبينو تمار بريا ديمو শুধু এখানে শেষ নাই একজন হাফিজে কোরআন কিয়ামতের ময়দানে আল্লাহর লগে লগে হাফিজে কোরআন তোমার সিনার মধ্যে আমি আল্লাহ কালামুল্লাহ শরীফ 6666 আয়াত এই আয়াতগুলা তোমার সিনার মধ্যে লিপিবদ্ধ করিয়া দিছি আজকে আমি আল্লাহ তোমার মার বাবার সোনার চেয়ারের মধ্যে বসাইয়া নূরের আর মুতির টুপিগুলা নূরের জামা নূরের পাগড়িগুলা ফড়াইয়া সারা কিয়ামতের মাঠের মানুষের সামনে খান উঁচা করে বয়া সারা মানুষে তোমার মারে শ্রদ্ধা করব সম্মান করব তোমার বাবারে শ্রদ্ধা করব সম্মান করব আর আমি আমি আল্লাহ তোমার ফের কোরআনে হাফিজ তোমারে কইয়ার এই আয়াত তিলাওয়াত করো এক তলা উফে দি উঠো দুই নম্বর আয়াত তিলাওয়াত করো দুই নম্বর সিঁড়ি উফে দি উঠো যত আয়াত তিলাওয়াত করিয়া তুমি যাইবারে হাফিজে কোরআন কারিয়ে কোরআন আমি আল্লাহ তোমার অতখান উচ্চ মর্যাদা দান করমু হুকা সুবহানাল্লাহ লাগিয়া আপনি যতখান তিলাওয়াত জানো আপনি যতখান তিলাওয়াত জানো অতটুকু আপনি তিলাওয়াত বেশ করি করেন সূরা ফিল পর্যন্ত আলাম তারা পর্যন্ত আমরা তিলাওয়াত জানি সহি সুক্ত করিয়া ডেইলি অগুন তিলাওয়াত করি না অগুন তিলাওয়াত করি এর মর্যাদা আল্লাহ বেশি দিব ইমান বাড়াইব জজবা বাড়াই ইয়াদ রাখবা কোরআনে করিম হফলর দিল আল্লাহ জায়গা করিয়া দেনা আল ইলমু নূরুন ইলম এক জিনিস নূর আর নূর সকল ফসা কান্তা দিল আইয়া জায়গা পায় না সুৎকুরর দিল ইলমে নূর জায়গা পায় না মৎকুরর অন্তর ইলমে নূর জায়গা পায় না জিনা কুরর অন্তর ইলমে নূর জায়গা পায় না আল্লাহ যেন নূর অপু দিতেওয়ালা মানুষ লাগবো না মা তৈ না খানে তো আমরা অন্তর কেনলা বানাইতে লাগবো না লাগতো না কলবখান পরিষ্কার করো জঙ্গার দি ভাতর দি গোসাইয়া পরিষ্কার মানুষের লোকে হিংসা বাদ দেব হিংসা আল্লাহ কিতা হইতাম মানুষের হিংসায় মানুষ জ্বলিয়া ফুরিয়া মরি যায় লাগা ঘর শশা ঘর বাইয়ে জমিন লইয়া গাড়ি এখান লই লিছে তার ঘুম হারাম হইয়া সারা রাত খালি আইস্তা আইস করে করেন না এগিয়ে কিতা কিতা করলো কিলা কিতা করলো হে কিলা কিতা করছে হে জানে আর তার আল্লাহ জানে তুমিও তো টেনশন করতে এই অবস্থা না আমরা একজন দিয়ে আল্লাহ সুখে রাখতে চাইছে সুখে রাখতে দেয় একজন দিয়ে আল্লাহ ধনী বানাইছে তুমি খুশি তা আল্লাহ তোমারও বানাইতে আল্লাহ খাই তোমার কুটিপতি বানাইতে না এসে সময় রাখবো নি লাগে হিংসাবাদ দেই অন্তর পরিষ্কার করতে হইলে হিংসাবাদ দেই হিংসায় সমস্ত নেক আমাল জ্বালাই দেয় হুকন আউজুবিল্লাহ আমি হইয়া আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ফরমান হিংসা এমন এক জিনিস হিংসা হাসদ এমন এক জিনিস যেন লাখড়ি আগুনের মধ্যে জ্বালানি ঢুকাইলে আগুনে লাখড়ি জ্বালাইয়া তো এইরকম সালি বানাইয়া বরবাদ করিলায় ওলা কোনো মুসলমানে যদি কোনো মুসলমানরে হিংসা করিলায় কোনো মুসলমানে যদি খ্রিস্টান বৌদ্ধ জৈন ইহুদি নাসারারে হিংসা জমিন করিলায় আল্লাহ তার জীবন অনেক আমাল গুলারে সালাইয়া জ্বালাইয়া সালি করিয়া বরবাদ করবা কৌ নাউজুবিল্লাহ এল্লাগি ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা বন্দা যত বেশি তিলাও তুমি জমিন করবায় আমি আল্লাহ দুনিয়া আখেরাত তত বেশি তোমার সম্মান বাড়াইয়া দিমু হুকা সুবহানাল্লাহ তোমার মর্যাদা তোমার ইজ্জত তোমার ইজ্জত আর তোমার সম্মান দুনিয়া তো থাকবো আখেরাত তো থাকবো আর তিন নম্বর মুমিনের সিফত বয়ান করতে আমার আল্লাহ তাআলা বলেন একজন ইমানদার মুমিনের তারিফ আর প্রশংসা করতে গিয়া রব্বুল আলামিন বলেন ও আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আমার বন্দা যত গুনাহ করুক যত অপাবতা হোক যত কিছু আমার বন্দা তা হোক না কেন আমার বন্দায় সর্বাবস্থায় একমাত্র ভরসা করব একমাত্র বিশ্বাস করব একমাত্র আশা ভরসা করব আমি আল্লাহ তাআলারে হুক সুবহানাল্লাহ আপনি যত বড় বেমারে পড়েন যত বড় মুসিবতে পড়েন দুনিয়ার কোনো নেতারে ভরসা করবা না দুনিয়ার কোনো মন্ত্রীরে ভরসা করবা না কারণ দুনিয়ার স্বার্থলোভী মানুষ যত বড় বন্ধু তুমি জমিন বানাও তোমার পকেটে যত সময় টেকা আছে পয়সা আছে রে যুবক
অ্যাক্সিডেন্ট মাটি চুরির মধ্যে করবা নিত্যানন্দপুর মানুষ তোমার টেকা থাকলে ঘুমাইত না দোল মারিয়া তোমার খবর লওয়া যাইব আর যদি তুমি ঠেলাওয়ালা রিক্সাওয়ালা ও বাড়ির দ্বারা যদি তুমি অ্যাক্সিডেন্ট করো তোমার বন্ধু তোমার দ্বারা খাসা লইত না এ কৌ ঠিক কিনা লয়নি পয়সা আলারে পয়সা আলায় দাওয়াত দে কুটিপতি রে কুটিপতি দাওয়াত দে আর রিক্সা আলায় রিক্সা আলায় দাওয়াত এর লাগি দেখিও ধনী মানুষের বিয়া জেজমাল বেশি উঠে উঠে না ইগে সারা দিতে পারবো এর বাদে হকলে দিয়া ভরিলে আর গরিবর বিয়ান জেজমালও না ইগে দিতে পারতো না আর কোনো গুজাই না তবে ইয়াদ রাখি ওই কেন হইয়ার গরিবর ঘর গেলে সম্মান বেশ হওয়া যায় দরিদ ঘর গেলে অতটুকু সম্মান সারা দুনিয়া হলে হইয়ার না বা গুসা করিও না চলি বাতে আর উল্টা উল্টা নেগেটিভ চিন্তা করতে আমার ভাষাই দিবে এর লাগে সব দলিল কথা হইয়ার না তবে এখানে ইয়াদ রাখি ইমাম সাহেব হল যারা আসুন দিকার করি লিও গরিবর ঘর যদি টিফিন দায় লাগা করো তিন তিন হগর ইয়ার ঠেলালার ঘর যদি টিফিন ইয়া পরে তিন দিন বাদে ই করোর বেটির ঘুম হারাম ইয়ার তিন দিন আগতে কে রে হুজুরর খানি ফরুক হুজুরর খানি ফরুক ওখান না আর দলি বেটার ঘর টিফিন এলে দে দে তো আমরা তাদের সাথে দিলে আবুল্লারে দিতে আর কিতাব ও বিয়ালকুর কল্লার গন্ধওয়ালার ডাইলগুলো তোমার টিফিন মূল্যায় খাইয়া খারি বমি করে অলমস্থান এর লাগি আমি প্রত্যেকজন মানুষের সমান অধিকার দিও মায়া মোহাম্মত করিও হিংসা করে পৃথিবীর ভরসা আল্লাহর করিও আর কেউ করিও না বলে আমি যে লোক এসে হমুক নেতা বা সাইবার নেতা কিতা বেঠা নেতা এত ফান্দ হামানে তু ফান্দ যে উগড়া গোলা মানে ধাত্রিয়া ও মাছ করিয়া খায় ও হেও ফান্দ হামাইয়া খান্দে না এই সময় লম্বা টুটে খাওয়া যায় এই জন্য প্রতিজন মানুষে ও আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কাল সর্বাবস্থায় আমি অ্যাক্সিডেন্ট করছি আমি ক্যান্সারওয়ালা হয়েছি ডায়াবেটিসে পাইছে এফএনডিতে পাইছে যত বড় মুসিবত থাকি আমার গরো বিকাল কুরসাও নয় আমি বড় যে বড় মুসিবত আসি একমাত্র আল্লাহর উপরে ভরসা করিয়া তুমি কুদরতর কদম সজ্দা দিয়া কই আল্লাহ তুমি নকইছ তো আমার মকদ্দর দাঁড়ি দেখাছে দেরি করি হইল আমি গুণ পাইমু পৃথিবীর কোনো মানুষে নিতে পারতো নাই আমার গরম বিবাহটা উপাস তুই আমি বড় বুকাশি অবস্থায় তোমার কুদরতর কদম সজ্দা দিয়ার আল্লাহ আমি জানি তুমি আমার কোনোদিন নিরাশ করতে নাই পৃথিবীর সারা মানুষের দরওয়াজায় দরওয়াজায় ঘুরিয়ে আমি বিক্ষাম না পাইয়া খালিয়াতে ঘুরিয়া ইতাম পারে মগর তুমি আল্লাহর আদালত সজ্দা দিয়া যদি দোয়া করি রে মাহমুদ আমার ই একই আছে ই বিশ্বাস আছে আমার ই ভরসা আছে জীবনে আপনি আমার খালিয়াতে ঘুরাইয়া দিতে নাই এই দোয়া করি আল্লাহর কুদরতর কদম সজ্দা দিও রে বান্দা আল্লাহর কসম খাইয়া খাইয়ার আল্লাহ তোমার খালিয়াতে ঘুরাইয়া দেওয়া তো দূরের কথা তোমার রিজেকর ফয়সলা করিয়া দিব কও সুবহানাল্লাহ আমরা সর্বাবস্থায় ভরসা কারে করতাম আল্লাহর না বান্দারে আর তোর আওয়াজ দিয়া বলি কাহাকে করতাম আল্লাহরে আমরা ভরসা হর অবস্থা মুসিবত আইব কিয়ামতের আগে মুসিবত আইব মানুষের জীবনে এক রাশা দিন যায় না তাই না একগুলো মানুষের জমিনে ফয়লা কষ্ট করে মধ্যম পন্থায় সুখ করে আবার লাস্ট পন্থায় আবার কষ্ট করে একগুলো মানুষ ফার্স্ট দিন দেখি কষ্ট করে লাস্ট দিন দেখি আরাম করে একগুলো মানুষরে আল্লাহ ফার্স্ট দিন দেখি আরাম দেয় লাস্ট দিন দেখি কষ্ট দেয় এলে মুরব্বী হলে শিল্লক কই নানি ওরে বাদশাহ হকির হইলে তার বাদশাহী নজর যায় না আর ফকির বাদশাহ হইলে তার ফকিরই নজর যায় না এর লাগে সারা বিল্ডিং ও গিয়া ভাষ্য নাকি নোট ইমাম সাহেব সান্তা ভাই না মাদ্রাসার ভিতরে কিছু টেলালাল কেস্তা কি গিয়ে ভাষ্য টেকা সান্তা ভাই পারেন নি কেন আমরা তো কালেকশন মাঝে মাঝে করি না লম্বা লম্বা উৎসাহ উৎসাহ তিনতলা চারতলা বিল্ডিং দেখি হামাইলাম মনে হয় 1000 টাকা ভাই বাদে বৃষ্টি কি এখন বার করে দিয়ে খাও যাইতে খাও যাইছি আর হন গিয়া ভাইছি ঠেলালা বাড়ির ঠেলা দৌড় বেঠায় খান তো ইয়ার না হুজুর হলো তো কষ্ট এই এখন চেয়ার দে রে পরে এক কাপ চা দে গুয়া দে নাই রে বা হুজুর অগুন নে কুয়া কুচু দিতাম ভাই না কইয়া 500 টাকা বার করে দিতে হাসান তো হোক দেন বেটা এমনি কইছে বলে বাদশাহ হকি হইলে তার বাদশাহী নজর যায় না আর বাস হকির বাদশাহ হইলে তার হকিরই নজর আস্তা ধনী হইলে দ্বার খুব কমাইয়া লইব কারণ মাটি ধরি বাজারে বেজ্জত করতে চাইবে চাইত না কারণ হঠাৎ ধনী হয়েছে হাসান আলী কেন আর হঠাৎ তরি হওয়ার বাদে টানে বেশ সাপ হইয়া সলাম দিও না সাঙ্গে উঠি দিবাও নাই কল গাছের মাথা আমরা তো সাপ বানাইতে বড় জলদি পারি আমরা নেতা বানাইতাম বড় জলদি পারি আর এই নেতায় আমার বেশিয়া যাইতেও সময় লাগে না
এর লাগিয়া ভরসা আমরা নেতারে করতাম না মেসাব করতাম না করতাম খারে আল্লাহ রে ইন রাজনীতিবিদ খেও তাহলে মাইন করিও না কেন কইয়া রাখা আমি রাজনীতি চাই না বা আল্লাহ হেফাজত করুক দোয়া করবা আমি রাজনীতি নাই আমি তা ডরাই কারণ বাবারে বিজেপির তেলা কংগ্রেস হতিছে কংগ্রেসের তেলা বিজেপি হতে সময় যাইত না হাসান তো তুমি রাজনীতি কে কিতাম কোরআন হাদিসের মাত মাত্রা মানুষের দোকান ফাইতো বস তো আমি আপনার সামনে পড়েছিলাম দুই নম্বরে আল্লাযীনা ইয়ুকীমুনাস সালাহ রব্বুল আলামিন দুই নম্বর কথা কোরআনের করিমের মধ্যে মুমিনের চার নম্বর সিফত বয়ান করেন এক নম্বর সিফত কছেন ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম জাহান্নামের আলোচনা শুনিয়া আল্লাহর আলোচনা শুনিয়া যদি তোমার দিলের মধ্যে রায় পরিমাণ ডর আর ভয় ভয় দাল হয় এক কথায় বন্ধা তোমার গুনার উপরে অনুতপ্ত হইয়া তুমি আল্লাহরে ডরাও দুই নম্বর ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা বন্দা তুমি আল্লাহর কালামুল্লাহ শরীফ যত বেশি তিলাওয়াত করবায় অর্থাৎ তিলাওয়াতের মধ্যে যদি তোমার মজা লাগে মহব্বত লাগে তিলাওয়াত শুনিয়া যদি শান্তি পাও তিলাওয়াতের আলোচনা শুনিয়া যদি দিল শান্তি পাও আমি আল্লাহ কইয়ার তুমি ইমানদার হও সুবহানাল্লাহ তিন নম্বর হর খামর মধ্যে তুমি ভরসা করি একমাত্র আল্লাহ তাআলারে চার নম্বর মুমিনের সিফাত বয়ান করতে রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়ুকীমুনাস সালাহ বন্দা তোমার মধ্যে চার নম্বর গুণ হওয়া যাইব যদি তুমি মুমিন হও যদি তুমি মুমিনাত হও তাহলে যথাযথভাবে পাঁচ অক্তর নামাজ পুরুষ হলে বা জমাতে মসজিদ আদায় করবায় আর মহিলা হলে বাড়ির মধ্যে আহ্বা লোকতে প্রতিজন মুসলমানে আদায় করব হৌ সুবহানাল্লাহ আল্লাযীনা ইয়ুকীমুনাস সালাহ বন্দা তুমি নামাজ কায়েম করো নামাজের এমনভাবে জমিনে তুমি কায়েম করো পৃথিবীর যে কোনো হালত দেখো মুসাফিরের হালত দেখো ট্রেনও থাকো সুপারও থাকো প্রাইভেট কারোর মধ্যে তুমি থাকো যদি মাসাজিদ তারোর মধ্যে না পাও এরপরেও পশ্চিম মুখা গাড়ি খান্তা তুমি খাড়া করিয়া সিটের মধ্যে বইয়া তুমি নামাজ আদায় করতে পারবাই শরীয়তে তোমার এই পারমিশন দিছে হৌ সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গোবিন্দ থেকে বিদায় নিতা শেষ সময় কেন জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসাল্লাম আয়া আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যখন সালাম দিয়া ফরমেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনারে যাইবার অর্ডার দিলাইছ আবার নবীর সকুর ফানি ফালে ও কথা কেন সাও জিব্রাইল আলাইহি সালাম আমি নবী তো জমিন থেকে যাইতাম গিয়া আবার আখরি জমানার উম্মতি গুণ তো এতিম তাকবা ইতাই আমি নবী ফাইতা নাই বালা কোন লিয়ার আলিম হল জমিন ফাইতা নাই ইতার অবস্থা কি হইব একটা বার তুমি কৌসাই আল্লাহ লগে লগে জিব্রাইল কইলা জিব্রাইল জানাইয়া দাও আমার নবীর যদি ইচ্ছা হয় সারাটা দিন দেখি থাকতে পারবা আমি নবী আল্লাহ তলে বাধা দিতাম না কিন্তু একদিন তো তাই মৃত্যুবরণ করতে লাগবো অর্থাৎ জমিন তাকে কবরের দিন দেখি দাইতে লাগবো আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দুই নম্বর বার জিব্রাইল রে জিকার হলো জিব্রাইল আল্লাহ তোমার কোন আমার উম্মতর ব্যাপারে কি ফয়সালা দিয়া দিলা লগালে জিব্রাইল ফরমান ইয়া রাসূলুল্লাহ আপনি কোনো টেনশন করবা না আপনি একদম ফ্রি থাকবা কোনো টেনশন লইবা না আপনার সমস্ত উম্মতর জিম্মাদারি আমার আল্লাহ লইছেন হো সুবহানাল্লাহ ও নবী যে শেষ সময় খান সারা শরীর খান তাপ হয়ে গেছে গিয়া হান্ড্রেড ডিগ্রি রূপে শরীরের মধ্যে তাপ উম্মাহাতুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর শরীর মুবারকের মধ্যে দেহ মুবারকের মধ্যে হাত দিয়া দেখলা শরীরের মধ্যে এত তাপ দেখা দিছে লগে লগে নবী দিয়ে তাপর হালত কইতা আসসালাত আসসালাত ওমা মালাকাত আইমানুকুম আমার উম্মতেরা নামাজ আমার উম্মতেরা নামাজ তোমরা যে হালত দেখো তোমরা নমাজ ছাড়িও না তোমরা প্যারালাইসিস মারলে হুতি হুতি ইশারায় তোমরা জমিন নামাজ আদায় করিও আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ফরমান আল্লাযীনা ইয়াজকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা আল্লাযীনা ইয়াজকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا
سبحانك فقنا عذاب النار اي رب العالمين امر الله تعالى বলেন নবী আপনি জানাইতেন আপনার উম্মতের জন্য নামাজ কোন হালে তো সারাইতে হইবা না বান্দা উবায়া নামাজ পড়তে পারে না কোমর ফেতনা হয়ে গেছে কি আপনার অসুবিধা দেখা দিলাইছে আমার বান্দা রেখো বইয়া জমিনে নামাজ পড়তে পারবো অর্থাৎ চেয়ার বইয়া নামাজ না রে মুসলমান ডিজিটাল নামাজ রইবাস করিও না মুফতি হলে আন্তু সান্তু ফতোয়া দিলে তুমি তাই মানিয়া নিও না চেয়ার নামাজ পড়লে আল্লাহ অত সহজে কবুল করতো নাই এই চেয়ার বইয়া নামাজ পড়লে ডিজিটাল নামাজ হয়ে যায় অহংকারীওয়ালা নামাজ হয়ে যায় আল্লাহ বইয়া নামাজের কথা কইছেন তুমি মুসল্লার মধ্যে বইয়া নামাজ পড়ো মুসল্লার মধ্যে বইয়া তুমি নামাজ পড়িও চেয়ার বইয়া নামাজ পড়িও না নবী আপনি কইয়া দিন আমার বান্দা বইয়া নামাজ পড়তে অসুবিধা দেখা দিছে আমার বান্দা রেখো হুতিয়া নামাজ পড়তে পারবো হুতিয়া যদি আমার বান্দা রুকু আর সিজদা দিতে আমার বান্দার প্রবলেম আর কষ্ট হয়ে যায় আমার বান্দা রেখো ইশারায় নামাজ পড়তে পারবো কও সুবহানাল্লাহ আই চেয়ার নামাজ বাড়িতে না কমে পাঁচ বছর বাদে বসে দুয়ার উবাইবার জায়গা হয় তেনে খারু সেয়া সেয়ার কুরসি জুন কুরসি ভাইবা সেয়ার ভাইবা খারু সেয়ার বর বাদে হাব বাপ কিছু বদলি যায় না সেয়ার অনুমাত এখান তো যদি জরুরত বেশি প্রয়োজন হয়ে যায় বইয়া ফাটায় না সেয়ার হইলে নমাজ পড়া যাইব মাটিত বইয়া ফাটায় না এই সময় ফতুয়াই কেন লইব ফারবা সেয়ার কিন্তু মাটি যদি বাজারে গিয়া সিগারেট টানিতে পারে হাইলাহান্দি টাউনে গিয়া হোটেলে গিয়া লেকচার দিতে পারে আর মসজিদ এলে ঠাটা পড়ি যায় এই ব্যক্তির লাগে শেয়ার নামাজ পড়া যাই না মাইন করবা না এরা মুসল্লি আমরা পাইছি জুমার নামাজ বেটা ফুড়িতে পারে সারা দেখি উবাই আনাছে আর আসর নামাজ জুম্মার দিন আসর অথবা ঠাটা ফুড়ি দেয় এখন এল্লাকে এখন মাইন করবা না আল্লাহ হর হালত দিছে নমাজ ছাড়া না একমাত্র ফাগুর অবস্থায় মদ তো পান অবস্থায় নমাজ পড়তাম মদ খাইয়া নমাজের দ্বারা কাছে যেতে নাই ঠিক আছে ফাগল মেন্টেল হয়ে নমাজ মাফ হোক না মগর বেটি বুধবাইন হরুতা বুধবাইন সারাতা বুধবাইন টেকা টন দৌলত বুধবাইন আর খালিফা করিলাম ই ফাগলর লাগে নমাজ শেষ না আপনি বিশ্বনাথ উঠন ফানি লইতে ডাক্তরে নিষেধ করছে তৈজাম্বম করে ডক্টরে ঠান্ডা পানি নিষেধ করছে তৈজম্বম না গরম পানি দিয়ে উজু ফরোয় অজু আদায় মাত পুতরা বুঝা জাননি ভাইয়াই এক বুড়ো খালি তা হইল হি 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 দেলা আছে নিয়ে কি দেলা দিলা কোফানো মারতেন দোলা দিয়া ডাক্তরে কইছে ঠান্ডা পানি না গরম পানি দিয়ে উজু করো গরম পানি আছে উজু করো কি অসুবিধা ডিজিটাল টু কারেন্টর চুলা আছে কারেন্টর যোগ আছে ইলেকট্রিক সামান আছে এর লাগিয়া তৈয়ম্মম ও হালত আপনার লাগি করা যায় মাত বুঝবা বলা করি তৈয়ম্মম যদি চতুর্দিকে আপনি পানি না পায় এক কিলোমিটার এক কিলোমিটার চতুর্দিকে টুকাইয়া পানি যদি না পায় আর নমাজের যার গিয়াতে আপনি তৈয়ম্মম করে লিতা নম্বর দুই ডক্টরে যদি ঠান্ডা পানি গরম পানি নিষিদ্ধ করিলে ই পানি সইলেও আপনার বেমার ফিরে দিব চাহে গরম হোক আর ঠান্ডা হোক তে আপনি তৈয়মম করতে পারবা মগর তৈয়মম করিয়াও যদি আপনি পানি ফাইলেন তে লগে লগে উজু কর তার তৈয়মম গেছে এই কেন এই জন্য খালি তৈয়মম আউরি করবা না নমাজ উঠতো না সাপ হল মাত বুঝা গেছে গুসা করছই না তো তৈয়মম না ঠান্ডা পানি না গরম পানি দিয়ে খরচ বানা ফুয়ার বুবে দেনা মুরব্বী হয়ে গেছো কিয়া নিজের রুমে ফুয়ারে খো আলাদা পাওয়ার বৌডেগু লাগাইয়া দিত আর ইলেকট্রিক যোগে এক লিটার পানি ঢুকায় এক লিটার পানি গরম করলে তিন লিটার চার লিটার পানি হয়ে যায় নর্মেল আরামসে অসুবিধা এই জন্য নামাজ ছাড়া নাই নামাজ কোনো লাইনে নবী যে ফরমাই হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাই নবী দিয়ে যে সময় মসজিদে নবীর মধ্যে নবী আমার কামরা হুজার মধ্যে যখন বেমার নবীজি বিছনার থেকে উঠিতে পাত্রা না জমাতর সময় গেছে গিয়া সাহাবায়ে কেরাম হকলে মসজিদে নবীর তাকে ইন্তজার হতো নবীজি কোন সময় আইবা জমাত হান্তা আদায় করতাম ও সময় নবীজি ইশারা দিয়া হইলে নামাজ হান্তা পড়ো হযরত আবু বকর হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমার
দয়ো জনর খান্দর মধ্যে বড় করিয়া নবী দুবাইতে ফাতরা না দয়ো জনর খান্দর মধ্যে বড় করিয়া গেমতি নবীর মুসল্লার মধ্যে দাঁড়াইলা হযরতে আবু বকরের নামাজ পড়ানি শুরু করলা হযরতে আবু বকরের নবী গিরে যেই মন্ত্র দেখলা রে ভাই সঙ্গে সঙ্গে নবী গিরে দেখে তাই খরে দি আওয়াজ লাগলা নবী যে লগে লগে কইলা আবু বকর তুমি নামাজ পড়াও আমার কোনো অসুবিধা নাই মগর উম্মত কোনো নাই নে তুমি নামাজ ছাড়িয়া দিও না এই শিক্ষা উম্মতে মুহাম্মদের কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতে দিয়া গেলা উম্মত তুমি যত বেমার পড়ো যত মুসিবত তুমি পড়ো না খেরো আমি নবীয়ে কইয়ার বিছনার তাকে উবাইতাম ফারিয়ার না এর পরেও নামাজ ছাড়ছি না উম্মত তুমিও নামাজ ছাড়িও না হৌ সুবহানাল্লাহ আমরা অনুরোধ দিস দা দিয়ে এক জোড়া খাটি যায় তে কত মাসলায় দেখা দিলায় ব্যান্ডেজ খোলা লাগবো তে রক্ত বারো যায় মানে এ মতলব কেন নাই করবি নমাজ ঘন্টা দুয়ার সারিতাম এই ব্যান্ডেজের কোনো মাসলা নাই মাসলা হইলে নমাজ সারি দিত এল্লা কি ওয়াদা করইন আমি মুমিন আমার সিফত হইয়া তাহলে আজ থেকে আমরা নমাজ আদায় করা জীবনে নমাজ সারিতাম না ইনশাআল্লাহ আরো জোরে করি কই ইনশাআল্লাহ মাসাজিদে নমাজ দ্বারা আবাদ হইল ফাঁকা হইল আমার ইয়া নমাজ মুসল্লি বর বুড়ইবে এমনি দুঃখ লাগবে এমনি টাইস চান্দা করা চাঁদা করা লাগবে না ইনশাআল্লাহ নমাজ মুসল্লি আইব ঠান্ডা লাগে লগে লগে টাইস দিব টাইসের লগে গাড়ি এখান সফ দিয়া দিব নমাজ পড়তে অসুবিধা হওয়ার সারা সব এখান ও হে অ্যাডভান্স হইয়া টাকা 5,000 দিব তুমি যেন আরো সারা মিলিয়া 3,000 দিব তো সব এখান ও না এখন মুসল্লি নাই মেসাব এখান দিতে এখান দিতে এখান দিতে এখান দিচ্ছে হেরে দিন মেসাব স্যান্ডেল আর আস্তা গাও আটিয়া তিন ইতা তো টিলা বাড়ি মাসে এক দূরে হয়েছে 3-4 লাগে এর লাগিয়া মসজিদ ও মুসল্লি বাড়াই আমি তো আফসোস যাই দূর আস্তা বরাক তো আসাম বৃদ্ধ গুড়ি আপনার দোয়ায় যেখানে যাই খালি মসজিদ দিয়ে কম্পিটিশন দেখা যায় অন্য যদি হয় আপনার এই টাইসালা মসজিদ হি মসজিদ এসি লাগায় হিনো মার্বেল ভাতর লাগাই আমি একদিন দিকার করলাম পুরো মসজিদ টাইসার মার্বেলর মতলবটা কিনা মুসল্লি ক্ষম নাই পুরো ফজর অক্ত মাঝে মাঝে ইমাম সাহেব একলা আজান দিয়ে একামত দেওয়া লাগে তো আপনি হইন অথচ মুসলমানের মধ্যে ও কম্পিটিশন থাকতো আসলো নানি বলে নিত্যানন্দ ফুট টিলার উপর মসজিদ যদি 100 হইন ফজর অর্থ তে নিশ্চয় মসজিদ 400 হইতা ও কম্পিটিশন থাকার কথা না আছে এই কম্পিটিশন নাই এর লাগি দু দিন যার গিয়া দিন নাই ইসলাম নাই মাদারিসও লাগাম মাসাজিদও লাগাম আর হাম তো পুরা ঠিক হ্যাঁ আমরা গুমো খানিও বিজেপি আর কুচু দেব না তো মগর চাউল তো দিয়া দার মাস কুছ দে ইয়া নে দে মগর চাউল ভি দে রাহা তাও বাউটা চাউল দে তা বেঙ্গালুরু তা কোনো গে খাই না ও বেঙ্গালুরু দে তা তাকো আসা নি ভাই আর তুলো সাই বেঙ্গালুরু খেখা তাকো দে আর তুলো সাই আমরা দে তা পাঞ্জাব চাউল দে বেঙ্গালুরু মানুষ তা খাই নি ও ওথা আমরা রে দে আর একদিন ভাইয়া তোমার ফেটর তলা গালি হয়ে গেছে এর লাগি না আল্লাহ রাবি খুশি করেন রব্বুল আলামিন বলেন الذين يقيمون الصلاة مؤمن তোমার মধ্যে 4 নম্বর সিফত আর গুণ পাওয়া যাইবো যে কোন হালত তাহো যে কোন লাইনে তুমি তাহো না কেন সঙ্গে সঙ্গে নামাজ আদায় করবাই হো সুবহানাল্লাহ الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون মুমিন তোমার 5 নম্বর সিফত আমি আল্লাহ তোমার বয়ান করিয়া যাই আর যদি 100% তুমি ইমানদার হও 100% যদি তুমি মুমিন জমিন হও আমি আল্লাহ তোমার কইয়ের 100% যদি তোমার মধ্যে ইমান পাওয়া যায় তোমার যে পরিমাণ দৌলত দৌলতর মালিক আমি আল্লাহ বানাইছি যেই পরিমাণ সম্পদর মালিক আমি আল্লাহ তোমার বানাইছি রে মুমিন এর তাকি একটা অংশ তুমি আমি আল্লাহর রাস্তার মধ্যে হর সময় সদকা করিয়া যাইবা এ হোকা সুবহানাল্লাহ সদকা ওখরা এগু ইমানর মুমিনর সিফত ইটা সদকা এগু দেন এক গুণা আইলা কিচ্ছু নাই সদকা এগু দেন জবরদস্ত কামিলা কিচ্ছু নাই ইগু মুমিনর গুণ আর সিফত আওয়াজ দিয়া হই সুবহানাল্লাহ এল্লা কি আজ খাইল আমি বড় আফসোস লাগে মাদ্রাসার হুজুর হল সিট লইয়া গেলে এক গুড়ো গরো তাকিয়াও কইব আমরা গরো না 10 টাকা দিতে বহুত মাত পাতলিতা করবা না তলবুল ইলম হল গেলে মাদ্রাসা আপনার এলাকাত মাটিগুড়িত মাদ্রাসা আছে সামারিক মাদ্রাসা আছে দারে কাছে আছে কুদুর হল যাইবা ছাত্র জীবিতা সারাইছিল চেষ্টা হবা বেশ দেওয়া ওটাই কিয়ামত দিন আপনি পাইবা একজন মুদরসার তলবুল ইলিম রে একজন মুদরসার হুজুর রে অকত্যভাবে পেট ফালিবার কথা হইয়া পেট টুসার মুকাম লইয়া আইছেন হয়ে এই জাতর কোনো কথা হইবা না
আল্লাহ কে ওয়াস্তে আল্লাহ নারাজ হইবা দুনিয়া আখেরাত তোমার ধ্বংস হইব হুকুন আউযু বিল্লাহ উলামা ইকরাম ইহানাতুল উলামা কুফরুন উলামা ইকরাম হলো ইহানাতি হলো কুফরি গুনাহ নম্বর 2 জমিন যদি আপনি মানুষরে ডরায় ডর খারে কই হুক কসাই এখন যদি অনেক গুন্ডা থাকে আপনি ফজর নামাজ লাইনা গুন্ডারে ডরাইয়া গুন্ডা কইছে যদি নামাজ ফরজ করে দব করে লিমু আর আল্লাহ কইছে যদি নামাজ ফরজ না তুমি জাহান্নামে যাইবে তে খারে ডরাইতা বেশি জবাব দেই আমরা ডরাই খারে শিরক এমন এক জিনিস শিরক এমন এক জিনিস আপনি যদি আল্লাহর সমতুল্য কোন দুনিয়ার কোন মখলুকরে ভয় করেন আল্লাহ পাকর সমতুল্য দুনিয়ার কোন মানুষের ইজ্জত দেন আপনি মুশরিক হইবা আপনি ঈমান হারা হইবা হুক না উযু বিল্লাহ আই আমরা মানুষরে ডরাইয়া মাপ কথা বাদ দিলাই হক মাপ বাদ দিলাই আমার কুটুমলা যাইব কি ঠিক না বেটি ভাই ঠিক কি না ডরাইয়া মাতি না তখন আপনি তারে ডরাইয়া আল্লাহর লগে ডরালি পার্থক্য কি তার হইব এজন্য পৃথিবীর মানুষরে আপনি এতটুকু শ্রদ্ধা করবা যতটুকু তার প্রাপ্য আছে এতটুকু তার ইজ্জত করবা যতটুকু তার প্রাপ্য ইজ্জত আছে এতটুকু এতেই বেশ না মানুষরে বেশ সামনে সাঙ্গু উঠি যায় এই জন্য মানুষরে শিরক গুণা থেকে বাঁচাই আপনি এই যে মানুষে মার কসম খায় বাফর কসম খায় আওলাদর কসম খায় না মানুষের কাছে চাইলে তুমি রে ভাই না দিলে আমার উপায় নাই আমি ধিকার করি আর হ্যাঁ যদি দে না তো উপায়টা কিতা জবাব দিই আমরা এলা বাক্য কই না এ আল্লাহ রে ভাই সাহেব যদি তুমি টাকা 10,000 আমারে দেও না রে বাতে আমার কোনো উপায় নাই আমি এই কই দিব সেই হই দিব আমি ধিকার করি হ্যাঁ যদি দে না তো তুমি কিটা হাসাও মরি দিবাই জবাব দেই মৌত তোমার আছো না আল্লাহর আছো তাহলে এই যে তোর মাত কিতার লাগি মাতই না আপনারা বন্দারে শরীক করেন এখানে হেল্প সাইন বালা করজ দেওয়া সুন্নত নেওয়াও সুন্নত তবে করজ রে খাঞ্চি মারি গুড়াইয়া না দিয়া ইগুয়া সুন্নত তার টাইমের আগে দেওয়া সুন্নত করজ দেওয়া সুন্নত বালা আর টাইমের আগে করজ রে গুড়াইয়া দেওয়াও সুন্নত গুড়ানি আটান যাই হোক আমরা আইসতে কিয়া জমিন আল্লাহর সমতুল্য ইয়া কোনো পৃথিবীর কোনো মখলুক করে ডরাইতাম না ইনশাআল্লাহ আওয়াজ দিয়া কো ইনশাআল্লাহ আল্লাহর সমতুল্য সমকক্ষ যদি খেয়ালে ডরাই তৈব গুনা কবিরা হইব শিরকি গুণ হইব অর্থাৎ আপনার ইমান পর্যন্ত যাইব গিয়া হুক না হইব বিল্লাহ আর মুশরিক হওয়ার বাদে আপনি যত সময় গোসল করিয়া কলিমা তৈবা শাহাদত করিয়া ইমান আনছেন না তৌবা করিয়া অত সময় আপনি ইসলামের ভিতরে প্রবেশ করতে পারতেন না হুক না হইব বিল্লাহ এর লাগি আপনি কিছু শিরিক থেকে নিজেরে বাঁচাই অমুক কইলে হত হইব অমুক কইলে হত হইব এই কথা হান্তা নিজের মাইন্ডটা কি আপনি চেঞ্জ করে আল্লাহ তাআলা মুমিনের পাঁচটা সিফত বয়ান করিয়া ফরমাইল উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা রব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা এই পাঁচটা সিফত যদি কোনো মুমিন আর মুমিনাতের মধ্যে পাওয়া যায় এই পাঁচটা গুণ যদি কোনো মুমিন আর মুমিনাতের মধ্যে পাওয়া যায় আমি আল্লাহ রব্বুল আলামিনের তোমারে হইয়ার বান্দা উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা তুমি ইয়া তাআলা হকপন্থী মুমিন 100% মুমিন হুকা সুবহানাল্লাহ তোমার মধ্যে যখন আমি আল্লাহ সিফত গুলা পাইমু গুণ গুলা পাইমু তোমার মতো ইমানওয়ালা পৃথিবীর দ্বিতীয় কোনো মুমিন হইত নাই পৃথিবীর কোনো মুসলমান হইত নাই আমি আল্লাহ তোমার সার্টিফিকেট দিয়া দিয়া দে গুলাম তুমি 100% মুমিন হুকা সুবহানাল্লাহ শুধু এই কথা হয় আল্লাহ তাআলা শেষ করেন নাই একজন সরকারি কর্মচারী যখন তার ডিউটি সঠিকভাবে আদায় করিয়া যায় সরকারেও তারে প্রমোশন দে একজন কর্মচারী যদি কোনো কোম্পানির দায়িত্ব সঠিকভাবে আদায় করিয়া যায় কোম্পানির সুপারভাইজারে তার আপনার প্রমোশন জমিনের মধ্যে দে সেম টু সেম আমার আল্লাহ তাআলা বলেন গুলাম তুমি যখন সঠিকভাবে আমার দায়িত্ব আদায় করিয়া যাইবাই গুলাম আমার সমস্ত দায়িত্ব সঠিকভাবে পালন করিয়া যাইবাই আমি আল্লাহ তোমার তিনটা ফেসিলিটি দিয়ার প্রমোশন দিয়ার লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম এক নম্বর তোমার প্রমোশন দিনা তোমার ইজ্জত আর তোমার সম্মান তোমার মর্যাদা তোমার রুতবা দুনিয়া আখেরাতের মধ্যে
গোটা পৃথিবীর মখলুকাত তাকি বেশি হোক সুবহানাল্লাহ দুই নাম্বার ওয়া মাগফিরা বান্দা গোবিন যত সগিরা গুনাহ করো কবিরা গুনাহ করো যত শিরকি বেদাতি গুনাহ করো শরত তাকি তওবা করিয়া যখন তুমি আল্লাহ আমার কাছে চাইবাই আর এই পাঁচটা সিফতার গুণ তোমার মধ্যে পাইমু আমি আল্লাহ তোমার জীবনের যত গুনাহগুলো আছে সমস্ত গুনাহ মাফ করিয়া দিলাম হোক সুবহানাল্লাহ লাহুম দারাজাতুন ربهم ومغفرة ورزق كريم আর তিন নম্বর তোমারে আমি আল্লাহ প্রমোশন দিয়ার তোমারে ফ্যাসিলিটি দিয়ার তোমারে আমি আল্লাহ এই ফাসটা গুণওয়ালা যে সময় তোমারে পাইমু তুমি জীবনে কোন মানুষের কাছে হাত পাতা লাগতো না জীবনে কোন মানুষের দরওয়াজায় দরওয়াজায় ভিক্ষা করা লাগতো না আমি আল্লাহ তোমার রিজেক হালাল রিজেক গুলা সম্মানিত রিজেক গুলা আমি আল্লাহ তোমার হাতে পৌঁছাইয়া দিমু হোক সুবহানাল্লাহ বন্দা তুমি মেঘালয় খাম করার যাইবাই 300 টাকা হাজিরা খাম করবাই বাদর মাসে 500 টাকার হাজিরা তোমার আমি আল্লাহ দেবাইনু বেঙ্গলুরের জমিন ফেলে ফেলা মাসে যদি তুমি 15,000 চাকরি করো বাদর মাসে বাদর বছর 20,000-30,000 টাকার জব করবাই অর্থাৎ আমি আল্লাহ তোমার রিজেকের সংখ্যা বাড়াইয়া দিব সম্মান বাড়াইয়া দেওয়ার কারণে তোমার দাম ইজ্জত দুনিয়ার মখলুকাতের কাছে বেশি হয়ে দিব গিয়া তোমার মতো একজন কর্মচারী যদি কোম্পানি থেকে বাহির করিয়া দে কোম্পানির সুপারভাইজারে বুধ ভাইব তার ক্ষতি হইব এর লাগে 20,000 টাকা 30,000 দিয়াও আমি আল্লাহ তোমারে তার কোম্পানির জব করাইমু হোক সুবহানাল্লাহ সম্মানিত দেখ আল্লাহ দে আমরা দে পৃথিবীর কোনো মখলুকাতে দে এই জন্য এই ফ্যাসিলিটি আমরা হওয়ার দরকার আছে না নাই আছে তাহলে আমরা এক নম্বর ইদা তুলিয়াত জিকিরুল্লাহ ওয়া জিলাত কুলুবুহুম আল্লাহর ডোর দুই নম্বর তিলাওয়াত তিন নম্বর ভরসা চার নম্বর নামাজ পাঁচ নম্বর সাদাকাত এই পাঁচও খাম আমরা করবো ইনশাআল্লাহ করবো ইনশাআল্লাহ আপনারা আজকে আলী আহমদ সাহেব কতখান আইসেন খবর লইছেন নি আবার রাস্তাত নেই তো দোস্ত খোল্লার বুজুর্গ খন এল্লাকে এই পাঁচও গুণ আমরা অর্জন করতাম জমিনও থাকতাম কবর গিয়া কিছু অর্জন করা যায় না কারণ কবর তো মাল দিইব জন দিইব আমল দিইব জন আর মাল ঘুরিয়ে আসবো আমলও গুতাকব তবে ই আমল বলতে তুমি কবর গিয়া কোনো আমল করতে পারতাই কবর গিয়া কোনো আমল করা যেত শুধু যা খামাইয়া তুই আগে ওগুলার রেজাল্ট তুমি ফেলবাই ফরলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়া লা হামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়া লা হামদুলিল্লাহ لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله আপনারা দেয় বাট উঠা উঠি খতরা বুঝা আমি আবু আর শেষ করি না হেই নাইলে তো সারা যাইতে না কিন্তু সময় বেশ হইয়া আছে এর বাদেও আবু রইসা আয়াতর তুরা বাংলা অনুবাদ করে চেষ্টা করবে উঠা উঠি বিলকুল করবো না হাজার ইনশাআল্লাহ ফোনে আটটায় আজান হয়ে দিব আটটায় জমাত করবা বুধ ভাইয়ার ভিতরে হুজুর আই তো আমার দুস্থ কন্যার বুজুর্গ খন্ড রব্বুল আলামিন বলেন লাহুম দারাজাতুন ইনদা রব্বিহিম ওয়া মাগফিরাতু ওয়া রিযকুন করিম বন্দাই ফাসরটা সিফত তোমার মধ্যে যখন আমি আল্লাহ দেখতে পাইনু আমি আল্লাহ তোমার ইজ্জত তোমার সম্মান তোমার সমস্ত জীবনের গুণাগুলা মাফ করিয়া তোমার সম্মানিত হৃদয় তোমার গরো পৌঁছাইয়া দিমু হোক সুবহানাল্লাহ দুই নম্বরে আমি আপনার সামনে পড়েছিলাম রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আমার আল্লাহ রব্বুল আলামিনের প্রতিজন ঈমানদার হলরে প্রতিজন মুমিন আর মুমিনাত হলরে মায়া মহব্বতর ডাক দিয়া
সম্মান ভাবে আদর করিয়া ডাক দিও না আমার ইমানদার বান্দা বান্দিও হল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ তোমরা আমি আল্লাহ তাআলারে ডরাও আমি আল্লাহ তাআলার জমিনের মধ্যে তোমরা ভয় করিয়া যাও হাক্কা তুকাতিহি এতটুকু তোমরা ডরাও যতটুকু আমি আল্লাহরে ডরাইবার তোমাদের হক আছে রে গোলাম অর্থাৎ এই পর্যন্ত জমিন তোমরা আমারে ডরাও যে পর্যন্ত ডরাইলে জমিন কোনোদিন গুনাহ করতে নাই না ফরমানি করতে নাই এই পর্যন্ত জমিন তোমরা আমারে ডরাও যে পর্যন্ত ডরাইলে জমিন তোমার বাইর লগে তুমি না যাই সম্পূর্ণভাবে কোনো বাধ্যভাবে কোনো নির্যাতন করতে নাই এই পর্যন্ত তুমি আমারে জমিন ডরাও যে ডরানির কারণে কোনো গরিব অসহায় মানুষের রাস্তা তুমি বন্ধ করতে নাই এই পর্যন্ত তুমি আমি আল্লাহর জমিনের মধ্যে ডরাও যে ডরানির কারণে কোনো মানুষের তুমি পানি খাওয়া বন্ধ করতে নাই এই পর্যন্ত তুমি আমি আল্লাহ তাআলার জমিন ডরাও জমিন হাজার কোনো মানুষ অন্যায় করার পরেও তুমি মানুষের গালি দিতা না মাফ করিয়া দিমাই হো সুবহানাল্লাহ এল্লাগি আল্লাহর এতখান আপনি ডরাই যে ডরার বয় খানে জমিন থেকে যখন তোমার ইন্তেকাল হই দিব গিয়া ও ডরার বয় লইয়া যখন কবর যাইবা কিয়ামতর মাঠে তুমি যাইবা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইল দি আমার উম্মত হল জমিন তাকওয়ার বড় দাম যদি কোনো মানুষের দিলের মধ্যে তাকওয়া পাওয়া যায় কোনো মানুষের অন্তরের মধ্যে যদি আল্লাহর ডর আর ভয় পাওয়া যায় ওই ডর আর ভয় লইয়া যদি কোনো মানুষ জমিন থেকে চলে যায় আল্লাহ তার কবরে জন্য তোর বালাখানা বানাইব হো সুবহানাল্লাহ ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আমি আল্লাহ দুই নম্বর অপশন তোমাদেরকে জানাইয়া দিয়ার তোমরা অত সময় মরিও না অত সময় পর্যন্ত মৃত্যুবরণ জমিন থেকে করিও না যত সময় পর্যন্ত পরিপূর্ণ তুমি মুসলমান হইছো না পরিপূর্ণ ইমানদার তুমি জমিন হইছো না ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে তুমি দাখিল হইছো না অত সময় আমি আল্লাহ কই ওয়ালা তামুতুন্না অত সময় তুমি মালাকুল মউতর জাবর দ্বারা কাছা লইও না মালাকুল মউতর হাতর দ্বার লইও না মৃত্যুবরণ করিয়া কবরের বাসিন্দা হইও না হো সুবহানাল্লাহ বন্দা কোন দিন মুসলমান হই মুতাও জানি না মালাকুল মুতা আজরাইলে কোন সময় আপনার আমার জমিন কল দিবারে মুসলমান পৃথিবীর আপনিও জানি না আমার বাবা জানে না মায় জানে না আমি জাবির হুসাইনটাও যদি এই মুহূর্ত মালাকুল মুতে জাবট মারি দেন সারা নিত্যনন্দপুরের মুসলমানে খান্দি আমায় কেস সেকেন্ড মাতাইতে পারতায় নাই আমার ডেড বডি ওখান থেকে বাড়ির যাইব হো ঠিক কিনা এই জন্য রব্বুল আলামিন বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়ান্তুম মুসলিমুন গোলামত সময় পর্যন্ত মালাকুল মউতর জাবটর দ্বার তুমি লইও না পৃথিবীর যে কোনো মানুষে তোমারে ফোন দ্বারা কল দিলে তুমি রিসিভ করো আর না করো খাটিয়া দিলাও বাথরুমও থাকলে খাটিয়া দিলাও দুই নম্বর হাজতও থাকলে খাটিয়া দিলাও খাওয়ার হালতও থাকলে খাটিয়া দিলাও ও নিত্যনন্দপুরের মুসলমান তুমি চিন্তা করিও মালাকুল মউতে যদি তোমারে খাওয়ার অবস্থায় তোমারে কল দিলাইন এই হালতও তুমি কলটা রিসিভ করতে রাখবো অর্থাৎ খাওয়ার অবস্থায় যদি তোমার ইন্তেকাল হয়ে যায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমাইন মালাকুল মউতে জাফট মারার লগে লগে তোমার ডেড বডির এলান হই দিব গিয়া গতকাল তোমার লাগা এলাকাতে এলান হইছে আগামী সকালে হয়তো তোমার মসজিদত তোমার মাইকে এলান হইতে পারে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন গতকাল যে মুসলমান তোমার লগে বইয়া ভাত খাইল যে মুসলমানে ঘোরাফেরা করল ও মুসলমান আগামী কাল তুমি দাফন করবা এ কও ঠিক কিনা যাওয়ার আগে একটা বার পরিপূর্ণ মুসলমান ওরে যুবক নিজের ইমানদার বানাইয়া জমিন থেকে চলে যাও কিয়ামতর ময়দানে যখন তুমি যাইবা সারা জন্নতি মানুষের আল্লাহ এক লাইনে দাঁড় করিয়া নবীদের পিছনে হাউজে কাউসারের পানি পান করাইয়া আল্লাহ সমস্ত মানুষের জান্নাতুল ফেরদৌস প্রবেশ করাইব হো সুবহানাল্লাহ আর যারা জাহান্নামী হইবা এরা জন্নত যাওয়া দূরের কথা নবীদের হাতের হাউজে কাউসারের পানি পান করা তো দূরের কথা কিয়ামতর দিন নবীদের দেখতেও হইতা এর লাগিয়া ওলা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন অত সময় মরিও না যত সময় মুসলমান হইছো না মুসলমান হই গেছি নি আমরা কেনে ইগান তো হইলে হইবা হইলাম না কিলাতে আমরা ছোটবেলা তো এমন মুসলমান হইছি হ্যাঁ
না দিলে যে মুসলমান হই গেছিল কিছু না খতনা দেওয়া ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত ওগু দেই খতনা দিলেও যে তুমি মুমিন আর মুসলমান তা এটা না আর মুসলমান হইতে হইলে তোমার মধ্যে সব কিছু পাওয়া যায় ঈমান আমাল দাড়ি সুন্নতি লেবাস ব্যবহার আপনি আপনার বউর লোকে মাথা জানেন না মার লোকে মাথা জানেন না আব্বার লোকে মাথা জানেন না গাঁর মাসলে কিতাও মাতিবা গড়তেই প্রমাণ না এল্লা কি বাবা রে দুনিয়া সারার কাছে ফিরাকি দেখাইল রুটির কাছে ফিরাকি দেখান যায় না এগুলো বেদাক না এই জন্য নবীজি ফরমাইল যে জামাই স্বামী তাই তার বেটির কাছে শ্রেষ্ঠ এগু দুনিয়ার সমস্ত উম্মতটা কি শ্রেষ্ঠ উম্মত হোক সুবহানাল্লাহ ওয়াস্তে করে কইলা কেন জোরে করে কই সুবহানাল্লাহ এখন স্ত্রী যে পাইছো তাইর কাছে শ্রেষ্ঠ বনিও মানে বেশি আটা ময়দা লইয়া দিয়া শ্রেষ্ঠ বনতে পারতেন একজন নারী জামাইয়ের কাছে শুধু মহব্বত আর ভালোবাসা চায় হ্যাঁ কিছু নারী সকল আছে দনের লোভী সম্পদের লোভী তবে সারা নারী না এখান ইয়াদ রাখ কিছু নারী হলে মহব্বত আর ভালোবাসা চায় স্বামীর কাছে খানি চায় না দন দৌলত চায় না চায় স্বামীর বুকুতরাই ঘুমাইয়া শান্তিতে ঘুমাইতে এলা কি প্রতিজন স্ত্রী হকলরে পুরুষ হকলে মহব্বত করব আর বনি ন যারা আসো জামাইরে বেশ তারুতি বাড়াবাড়ি করিও লাইনে লাইনে মহব্বত করিয়া যাই বেশি মহব্বত না মহব্বত বেশ হইলে রিয়েকশন মারে অ্যান্টিবায়োটিক বেশ হইলে রিয়েকশন মারে না এর লাগি বেশি অ্যান্টিবায়োটিক না তো আমার দুস্ত কন্যার বুজুর্গ হন ওলা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন কত সময় পর্যন্ত তুমি মৃত্যুবরণ করিও না মালাকুল মউতে তোমার জাফট মানার আগে তুমি মুসলমান হয়ে যাও অর্থাৎ যে সময় জমিন থেকে তুমি বিদায় নিবাই আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমাইন আউয়ালুহু কলিমা যদি কোনো মুসলমানের আউয়াল কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হয় আর আখরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ শহীদ মুসলমান জমিন থেকে চলে যায় ওই মুসলমানের লাগি জান্নাত ওয়াজিব হুক সুবহানাল্লাহ মুসলমান জমিন থেকে যাইতে বিড়ির গন্ধ লইয়া যাইও না মুসলমান জমিন থেকে যাইতে ফমিন্দির খাড়ি লইয়া জমিন থেকে যাইও না আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমাইন প্রত্যেকজন ইমানদার মুমিন যখন জমিন থেকে বিদায় লইয়া যাওয়ার চেষ্টা করে আল্লাহ তারে তার তান পক্ষ দেখিয়া ওই জন্য তিমানসরে মুমিন বান্দারে তান পক্ষ থাকি সালাম জানাই নহুক সুবহানাল্লাহ আল্লাহ প্রতিজন ইমানদার দে পয়লা সালাম দিবা এর বাদে আজাই আলাইহিস সালামর মারফতে ওই মুসলমান দে সালাম জানাইয়া জন্নত থাকি বেটকো বারো ফল দিয়া তুলার মতো নরম পিছানা দিয়া তোমার রুখরে কবজ ঘরাইবা হুক সুবহানাল্লাহ তাই প্রত্যেকজন মানুষে আমরা প্রতিজন মানুষ যেন ইমান লইয়া জমিন থেকে যাইতাম ফাঁসি ইনশাআল্লাহ যাইতাম ফারি ধরে কই ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার আমারে খোয়ার হুনার থেকে আমার তৌফিক হোক আল্লাহুম্মা আমিন।